সারা জীবন আমি টাকার পেছনে ছুটেছি, টাকা নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু যেদিন থেকে এই টাকা আমার কাছে এসেছে সেদিন থেকে আমার জীবনের সুখ শান্তি ভালোবাসা সব হারাম হয়ে গেছে, কারণ এটা ব্ল্যাক মানি। কাজগুলি সব ঠিক মতো করতে হবে স্যার, আমার কিন্তু সব নির্বাচনী ওয়াদা। জি স্যার, ওয়াদা পূরণ করতে হবে। আর ওদিকটা কি? ওখানে হাসপাতাল স্যার। ইঞ্জিনিয়ার সাহেব আসেন? জি, ওখানেই আছেন। আচ্ছা, ওদিকটা কি? ওখানে আপনার বাবা এবং মায়ের নামে যে স্কুল এবং কলেজ খোলার কথা স্যার, সেই স্কুল এবং কলেজের নির্মাণ কাজ চলছে, কয়েকদিনের ভিতর ফার্স্ট ফ্লোরের ঢালাই হয়ে যাবে স্যার। আচ্ছা, ওকে, কাজটা ঠিক মতো চালিয়ে নিও। ওকে স্যার। আর ওদিকে কি হচ্ছে? ওদিকে স্যার বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে কাজ চলছে। ঠিক আছে, আমি সবগুলি প্রযুক্তি দেখব। প্রথমে তোমরা এখানেই থাকো। হ্যাঁ, হাই বেবি, মাই সুইট হার্ট। আরে আমি আসবো তো। দেশে যে কি হইলো, দিনে দুপুরে এমপি খুন হয়ে যায়। এসবই হয় টেন্ডারবাজি আর চাঁদাবাজির জন্য। আল্লাহ জানে এই দেশে কবে শান্তি আসবে। গরিবের আবার শান্তি আর অশান্তি, দুইটা ডাল ভাত খায়া বাঁচতে পারলেই হয়। এমপি সাহেব যে খুন হলো, এখন তো আবার ইলেকশন হবে। ইলেকশন তো হইব বুঝলাম, কিন্তু ইলেকশন করবে কে? পার্টি তো দুইটাই, জনদ্রোহী পার্টি আর সমাজবাদী পার্টি। ওদের ক্যান্ডিডেট ওরা নিজেরাই ঠিক করে নেবে। তোমার প্ল্যান মতে ওরা দুজন এমপি সাহেবকে খুন করে ফেলেছে। কিন্তু ওরা আমার জন্য যে কাজটা করেছে তার পুরস্কার তো ওদের দুজনকে দিতেই হবে, তাই না? আমার চৌধুরী সাজ্জাদ, দুনিয়ার কেউ জানে না আমি কত বড় বচ্চা। জি জি, পার্টির হাই কমান্ডের নির্দেশ তো আমি মানবই। জি, আমি এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সমাজবাদী পার্টি থেকে কে নির্বাচন করবে সেটা আমার জানার ব্যাপার না। ঠিক আছে, রাখি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আপনারা সবাই তো এসেছেন, কিন্তু আমার সবচেয়ে বিশ্বস্ত আদরের আমার সাজু তো এখন এলো। ভাই, আপনার জন্য সামান্য উপহার। বড় ভাই, রাস্তা থেকে তুলে নিয়ে আপনি আমাকে প্রতিষ্ঠিত করেছেন। আমার রাজনীতি, ধন সম্পদ, গাড়ি বাড়ি সবকিছুর পেছনেই আপনি, শুধুই আপনি। আপনার জন্য আমার জান হাজির। আমি জানি, আমি জানি সাজু, নির্বাচনের বিষয় নিয়ে তোর সঙ্গে আমার কিছু কনফিডেন্সিয়াল কথা আছে। প্লিজ আপনারা একটু বসুন, আমি সাজুর সঙ্গে জরুরি কথা বলে আসি। বস। তুই আমার ছোট ভাই, আমার আত্মার আত্মা, এখানে বস। ঠিক দেখা, আমার সমস্যাটা হলো। বড় ভাই, বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার সমস্যা বলার আগে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? ইলেকশনের চাইতে জরুরি? ব্যাপারটা হলো, আপনি আমাকে সবকিছু রাস্তা দেখিয়েছেন, আপনি আমার গুরু, তাই ক্ষমতার গদিতে বসানোর রাস্তাটাও আমাকে আপনাকেই দেখাতে হবে। মানে? এর আগেও আপনি ইলেকশন করে নির্বাচিত হয়েছেন, লোকে আপনাকে প্রাক্তন সাংসদ বলে সম্মান করে, অসুস্থ শরীরে আপনারা নির্বাচন করার দরকারটা কি? কি বলতে চাস তুই? যে বলতে চাই, আপনার তো একবার মাইল স্ট্রোক হয়েই গেছে, উত্তেজনা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না, তাই এবার আপনি বসে যান, আপনার জায়গায় ইলেকশন করব আমি। কি? আমার জায়গায় ইলেকশন করবি তুই? কুল ডাউন বড় ভাই, কুল ডাউন। আপনার কিন্তু হাই ব্লাড প্রেশার। আরে রাখ তোর হাই ব্লাড প্রেশার, তুই কি ভেবেছিস তুই ইলেকশন করবি, পার্টি তোর কথা শুনবে আর তোর নেতৃত্ব মেনে নেবে পার্টি? বড় ভাই, পার্টি আমি সামলে নেব, আপনি শুধু বলুন আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়াবেন কি না। না বড় ভাই, তাহলে তো আমাকে একটা ছোট কাজ করতে হয়। তারপরে যদি অলৌকিক ভাবে বেঁচে যায় তাহলে ডাক্তার দেখানোর আগে মেরে ফেলবে। মিস্টার রতন জি, আমার পথের কাটা সব শেষ। কেমনে শেষ? পার্টির লিডার কোনো না হয় আপনি বুঝাইলেন, কিন্তু বিরোধী দলের নেতা আলতাপরে কিভাবে সরাইবেন? আলতাপ যদি নির্বাচন করে তাহলে তো একটা ভেজাল হয়ে যাবো। আমি কোনো ভেজাল চাই না, আমি ক্ষমতা চাই, ক্ষমতা। আমার গাড়ি দেখলে পুলিশ সেলট করবে, সেলট। ইলেকশনে আমাকে জিততেই হবে, যে কোনো মূল্যে উঠতি নেতা আলতাফকে আমার কিনে নিতে হবে, দাম লাগা। যদি বিক্রি না হয়,
বিক্রি সবাই হয় রতন, শুধু পারফেক্ট দামটা জানা চাই। অলতাবের সাথে মিটিং করতে চাই এবং আজ রাতেই। Good seeing you, Mr. Opposite, suited, booted, shiny man. Bolun, keno dekechen? Congratulations. Ami jani tumi tomar dol theke nomination peyecho. Kintu ami chai tumi nirbachon korbe na. Mane? Mane? Mane simple? Tumi nirbachon korbe na. Don't make me laugh, man. Election e jetar sujog ami chhere debo? No, Mr. Sajjad Chowdhury. আমি এত কাঁচা খেলোয়াড় না, যে নির্বাচিত হবে আগামী 2 বছর সে থাকবে এই এলাকার সাংসদ। এই 2 বছরে আমাদের এলাকার রাস্তাঘাট তৈরির জন্য বরাদ্দ আছে 50 কোটি টাকা, আর ব্রিজের জন্য আছে অ্যানাদার 30 করোড় টাকা। তার উপর 2 বছরে আমাদের এলাকায় স্টেডিয়াম বানানোর জন্য বিদেশি সাহায্য আসবে, আই মিন ফরেন কারেন্সি ডলার, 200 কোটি টাকা। আর এইসব টাকার লেনদেন হবে ওই নির্বাচিত সংসদ সদস্যর হাত দিয়ে। আর এসবের কমিশন কত হবে জানেন? আরে 10% পেলে অনেক টাকা। কমিশনের টাকা যদি আমি নির্বাচনের আগে তোমাকে ক্যাশ দিয়ে দিই? হোয়াট? বিষয়টা বুঝলাম না। ইয়াং ম্যান, বিষয়টা তোমার না বুঝারই কথা। কাজ আমার, আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শুধু রাজনৈতিক ক্ষমতা নেই। আমি যে কোনো মূলে ক্ষমতার গদিতে বসতে চাই। বলো তোমার কত টাকা চাই? কাম অন ব্রাদার, আর ইউ ট্রাইং টু বি ফর রিয়েল? নাও লিসেন টু মি ভেরি স্মুথলি, আই এম আ গুড পলিটিশিয়ান, আই নো পলিটিক, তাই টাকার অঙ্কটা আমি বলতে চাই না। আপনি বলুন কত দেবেন? 5 কোটি। হোয়াট? ও ম্যান, ইউ আর আন্ডারএস্টিমেটিং মি ব্রাদার। 10 কোটি। I don't think so. We just call it off. That's it. 20 কোটি। কিছু শুনতে পাচ্ছি না ম্যান, I got a hearing problem, you know. 50 কোটি। We call it off and I'm going for the election. Sir. তাহলে তোমার কত চাই? We can talk something, you know, 100 crore, I mean 100 crore. What? Have you got lost? Are ki bhabchen Chowdhury? 100 koti takar cheye onek beshi taka kamaben ei 2 bochore. Are 100 koti taka pele ami election to dure, are nomination to jama debo na. Apni election korlei jite jaben. লোকে বলবে সাংসদ সাজ্জাদ চৌধুরী। পতাকা লেগে যাবে আপনার গাড়িতে, লোগো লেগে যাবে উইন্ডশিল্ডে। ট্রাস্ট মি, ডান। মাথা আমার
আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্বধনী। মাথা আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্বধনী। টাকার গরমে লাগছে চরমে টাকাই জীবন চাকা, হে টাকারে 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 টাকা টাকা, হা টাকারে 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 টাকা, টাকারে 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 টাকা টাকা, হা টাকারে 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 টাকা। বোম্বে যাব যাব সিঙ্গাপুরে, দেখবে সবাই সঙ্গে আমার ঐশ্বরিয়া ঘুরে। আরে আমেরিকাতে কিনবো বাড়ি সাগর কিনারে, ডান্স করবো ভদকা খাবো লাঞ্চে ডিনারে, টাকা চরে গ্র্যান্ডফাদারের হবো নাতি, তুই আমার ব্রাদার হবি জানবে জাতি। টাকার গরমে লাগছে চরমে টাকাই জীবন চাকা, টাকারে টাকা টাকারে 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 টাকা, টাকারে টাকারে তুই টাকা টাকা, হা টাকারে 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 টাকা। বাংলা মুভির হয়ে যাব হিরো, সাকিব অনন্তরা সবাই আমার কাছে ছিল, টিভি আর পত্রিকাতে থাকবো হিটে, পুষ্প টকশোয়েরই হট সিটে। টাকার গরমে লাগছে চরমে টাকাই জীবন চাকা, হা টাকারে 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 টাকা টাকা, হা টাকারে 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 টাকা। মাথা আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্বধনী। টাকার গরমে লাগছে চরমে টাকাই জীবন চাকা, টাকারে টাকারে তুই টাকা টাকা, হা টাকারে 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 টাকা, টাকারে 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 টাকা টাকা, হা টাকারে 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 টাকা। টাকা মা টাকা টাকা। আজকেও তুই আরেকটা বালিশ ছিলি, ফাজিল কথা কর, প্রত্যেক দিনে একটা করে বালিশ ছিলিস। মা কি করছো, এত বড় ছেলেকে কেউ মারে নাকি? আর তুমি একটা বালিশের শোক সহ্য করতে পারছো না? একটা বালিশ? ঘরের সব বালিশ তুই ছিঁড়ে ফেলেছিস। ইজ্জত গেল। এই প্রতিদিন তুই বালিশ ছিঁড়িস কেন? বালিশ ছেঁড়ার জন্য তোকে কেউ 500 টাকা দেয়? উফ মা, তোমার ছেলে 500 আর 1000 টাকা ইনকাম করার জন্য এই পৃথিবীতে আসেনি, তোমার ছেলে এসেছে এক লাফে কোটিপতি হওয়ার জন্য। কোটিপতি হওয়ার স্বপ্ন তুই ছাড় বাবা, এখনো সময় আছে, তোর মামার কাছে যা, একটা কাজ জোগাড় কর। জীবনটা কি এভাবে কাটবে? না না, তোর বাবার পেনশনের টাকা দিয়ে আর কতদিন চলবো? মা নো টেনশন, শুধু বড় লোকের একটা সুন্দরী মেয়ে পেতে দাও, তারপর দেখবে আমার চারিদিকে শুধু টাকা 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 টাকা। আল্লাহই জানে। টাকা
হাজার কোটি টাকা থাকা চাই আমার শ্বশুরে, আর তার মেয়েকে হতে হবে মহা মডার্ন, এমন মডার্ন যে মিনি মাইক্রো জিন্স পরে স্কার্টই চালাবে, বুঝছিস? আর সবাই তাকিয়ে থাকবে, বলবে দেখ দেখ শ্রাবণের বোঝায়। হ্যাঁ, আর তার জায়গায় তোর মতো সালোয়ার কামিজ আর বোরকা পরা একটা মেয়ে, অসম্ভব। আরে আরে ভুল কইলাম নাকি? কি, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো। আমার চোখ কি তোর বাপদাদার লাগানো গাছ যে উপরে ফেলবি? ছোটবেলা থেকে একসাথে পড়াশোনার খেলাধুলা করেছি বলে এখনো তোকে বন্ধু হিসেবে সম্মান করছি, নইলে আমার গলে থাপ্পড় দেওয়ার বদলে এমন মার দিতাম না, তুই তোর বাপের নাম শুদ্ধ ভুলে যেতি। খবরদার, বাবার নাম বল। এ মা, সর্বনাশ, টাইম শেষ, দেরি হলে বাবা বাসায় ঢুকতে দেবে না, ঝগড়ার বাকিটা আবার কালকে। তাড়াতাড়ি কয়েকটা পড়ি। কি রে কেয়া, চলে যাচ্ছিস? কিছু খেয়ে যা। না আন্টি, আজকে অলরেডি দেরি হয়ে গেছে। আন্টি দোয়া করো সময় মতো যেন বাসায় পৌঁছাতে পারি, দেরি হলে বাবা কনফার্ম আমার পিঠে বেদ ভাঙবে। দৈনিক গণনা কার্যক্রম শুরু হচ্ছে। নিকাব উতারো। আমি মুন্নি। আমি সালমা। তুমি কে গো মা? ওই কে আপা তো এলো না এখনো, কি জানি কেন আসে নাই। আমার লাঠি ধরে টান দিল কে? আপনার লাঠি ধরে টান? আপনার সঙ্গে এত বড় বেত্তমিজি কে করবে, কার এত বড় সাহস? তাহলে আমার লাঠি কি হাত থেকে এমনি এমনি পড়ে গেল? ও, শুনেছি ডায়াবেটিক হলে এমনই হয়, হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। আমাকে আর ডায়াবেটিক বোঝাতে হবে না। ভাই চাকিলি। হ্যাঁ, এই যে তুমি খোলো। সাসা, আমি কাজের মেয়ে রহিমা। আব্বাজান, আমি কেয়া। তুই হাঁপাচ্ছিস কে? কই না তো। আচ্ছা, হ্যাঁ দেখি তো তোমারটা খোলো। আচ্ছা, এভাবে বোরকা পরে যদি চলতে হয় তাহলে ওদের লেখাপড়া করার দরকার কি? আরে বলি কি, আমি মূর্খ তাই বলে আমার মেয়েরা, আমাদের বাড়ির মেয়েরা লেখাপড়া করবে না তাই হয় নাকি?
ভাইজান, দৈনিক গণনা কার্যক্রম শেষ হয়েছে? চলেন তো, বেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। শোনো, তোমরা সবাই যার যার বই পুস্তক খাতা নিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, আবার ঠিকঠাক মতো পর্দা পুশিদার সাথে বাড়িতে ফিরে আসবে। এই বাড়িতে পর্দা কঠিন ভাবে পালন করতে হবে। এই যে শোনো শোনো, আমার কিন্তু ডায়াবেটিক নাই, বুঝছো ভাইজান? চলেন দোকানে, চল চল। আপু তুমি তো জানো বাবা প্রতিদিন আমাদের গণনা করে, কোথায় গিয়েছিলে? আপু তোমার জন্য আরেকটু হলে ধরেই পড়ে যেতাম, এত দেরি করলে কেন? দেরি কি সাধে করি? আর আরে মুন্নি, তুই এ ড্রেস কখন কিনলি, কোথেকে কিনলি? কিনবো কেন, ইন্টারনেটে দেখে আমার পুরনো ড্রেস কেটে বানিয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমার একটা পুরনো ড্রেস কেটে আমাকেও আমার একটা ড্রেস বানিয়ে দে না। কেন, তুমি এরকম ড্রেস দিয়ে কি করবে? ওই ড্রেস পরে শ্রাবণের মাথা যদি আমি না ঘুরিয়ে দিয়েছি তাহলে আমার নাম কেয়ানা। ওর মাথা ঘুরিয়ে তোমার লাভ কি? ওর মনের হার্ড ডিস্কে আমার নামটা পার্মানেন্ট করব। ভাই বড়ই, আরে কি হইছে? দেখছস কি হইছে? কি? হ্যাঁ, এটা তো বিশাল লেভেলের লস হয়ে গেল গায়। 25,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে বিদেশ গেল গা। এটা কি হলো? আমরা দোস্ত 25,000 কোটি টাকা লাগতে কয়টা শূন্য লাগে রে? শূন্য? আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, তুই একটু বল। হ্যাঁ কি যে করে, তুই বল জানিস কিন্তু। হ্যাঁ তোর এত টাকার হিসাব এটা কি সব জায়গায় করা যায়? একটা ভালো আছে, পটাতে আজ না পারি। ও আর না করি ধানাই পানাই, তোমাকে তোমাকে আমি শুধু চাই, তোমাকে তোমাকে আমি শুধু চাই। দুজনের রোমান্স হবে একসাথে ডান্স, যাবো চান্স পেলে লাঞ্চ আর ডিনারে। চলে যাবো সি বিচের কিনারে। ও
সবাই। তোমাকে আমি শুধু চাই, তোমাকে তোমাকে আমি শুধু চাই। কেন নেশা হইতেছে না ভাই? এগুলো তো বিদেশি মা। আরেকটা দে। আমি যাচ্ছি, আর কোনোদিন তো চিৎকার করে ডাকলেও আমাকে পাবি না। আজকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোকে পস্তাতে হবে। ওয়াও, আমার নেশার মাল তো পেয়ে গেছি। তোমাকে কে ফিরাই দিছে এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, বাট তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমার মাঝে যে নেশা আছে তা আসলে ওই ইনজেকশনের মধ্যেও নাই। যেমনি মাল সাজার সুরম্নে রাস্তায় ঘুরতেছো, মা তো তোমার এমনি চক্কর মারতেছে। চল আয়। আরে আয় না, ছাড় বলছি। আগে সুরম্নের মাল টেস্ট করি, তারপর ভেবে দেখবো ধরবো নাকি ছাড়বো। চল 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 না। Come on.
তুলেছিস না? আমি চ্যালেঞ্জ করলাম, ওই মেয়েকে আমি বিয়ে করব। চার, ওই মেয়েকে আমি বিয়ে করবই। চার, চার বলছি, চার। শোন, সব ফ্যাশন সবার জন্য না, সবাইকে সবকিছু মানায় না। ভবিষ্যতে যেন আমি তোকে এই পোশাকে না দেখি। বোরখা পর, পর পরে বাসায় যা। যাচ্ছিস না কেন? পড়তে পড়তে বাসায় যা, যা। বাবর, আরে মামা, মামা তোমার কি খবর? ভাগনা, আমার বাসা। কার বউ আবার ভাগায় নিয়ে আসছো মামা? ঘটনাটা কি বলতো? হ্যাঁ, তুই সবসময় বেশি কথা কস। এই, আমি কি সবসময় মাইসের বউ ভাগায় নিয়ে নাকি? সবসময় না, তবে তোমার তো বিশ্বাস নাই। মাঝে কথা রাখ তুই, আগামীকাল আমার ঢাকা যাই, তুই গাড়ির কাগজ তুলতে তো যাও। আমাকে বলতেছো কেন? তুই তো যা, গাড়ির কিস্তিটা এলো শোধ হয়নি। একটা দিন যদি গাড়ি না চলে আমার কিস্তিটা টান ভরে যাবি। তাই বাগনা, কালকে গাড়িটা নিয়ে তুই একটু বাইর। আমি তোমার গাড়ি কেন? তুই স্যার আমার আপন কি আছে? ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটি আছে। তুই যা কামাই করবি তার 50% তোর, 50% আমার। 50% একবারে ক্যাশ দিবা নাকি? হ্যাঁ, এই আমি সবসময় মিথ্যা কথা কই না, একদম সত্য কথা, 50% ক্যাশ। তাহলে শ্রাবণও কিন্তু কাজে ফাঁকি দিবে না, বুঝছো? আগামী কালকে থেকে তোমার ডিউটি করব আমি, তোমার গাড়িও চালাবো আমি। বাগনা, গাড়ি তো চালাবি, সব ঠিক আছে। আবার খালি একটা জিনিস খেয়াল রাখবি, কোনো কারণেই পুলিশের নাক নজরে পড়িস না। আপনি মিস্টার সাজ্জাদ চৌধুরী, এমপি ইমতিয়াজকে হত্যার দায়ে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। অফিসার, আপনি বোধহয় ভুল করছেন, আমি এমপি সাহেবকে খুন করতে যাব কেন? ইন্সপেক্টর জি কে কামাল কোনোদিন ভুল করে না। এই, হাত করে লাগাও। কিন্তু আপনি আমাকে কোন ধারে অ্যারেস্ট করছেন? আকাশের যত তারা পুলিশের তত ধারা। এই, হাত করে লাগাও। অফিসার, আমাকে অ্যারেস্ট করলে থানা ঘেরাও হবে, পুরো শহরে আগুন জ্বলবে, আগুন সারা দেশ জ্বলো। এই, নিয়ে চলো। এই, মুভ, হাত, বাড়ি অফিসে ফোন লাগা, বুঝিয়ে দে আমি সাজ্জাদ কত বড় বাচ্চা। এটা তো আমরা জানি, পুলিশ তো জানে না। পার্টি অফিসে ফোন লাগাই, এরপর পুলিশ বুঝবো। মোবাইল তো বন্ধ, নেতা কই একটা দোষ, বিপদের সময় কোন নেতা কো পাওয়া যায় না। নমন, কি ব্যাপার অফিসার, আমাকে থানায় না নিয়ে এখানে আনলেন কেন? ক্রস ফায়ারের জন্য এর চেয়ে আর কোনো ভালো জায়গা নেই। ক্রস ফায়ার? আকাশের যত তারা পুলিশের তত ধারা, কিন্তু আমি কোনো ধারা ফারা মানি না। ক্রস ফায়ারের জন্য রেডি হও। বয়েজ, গেট রেডি। এসব কি হচ্ছে অফিসার? এইসব আপনি আইনের কোন ধারায় করছেন? জি কে ধারায়। মানে? মানে খুব সিম্পল, আপনি আমার স্যারের নামের মিনিং জানেন? জিতে ঘুষ, কেতে ঘোর, ঘুষখোর কামাল। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে আমার স্যারকে ঘুষ দেন, তাহলে আপনি আজকের এই ক্রস ফায়ার থেকে বেঁচে যেতে পারেন। আমাকে বাঁচান ভাই। আমি না, আমার স্যার। যান। 5 লাখ? তুমি আমার স্ট্যান্ডার্ড নামিয়ে দিয়েছো, যাও দৌড় দাও। 10 লাখ? কাল সকালে পত্রিকার হেডলাইন হতে চাইলে দৌড় দাও।
আরেকটু 15 লাখ, সারাজীবন অনেক হারামি দেখেছি কিন্তু এরকম টাটকা হারাম যাতে দেখি নাই। আমাকে কিছু বললেন না স্যার? মানে আপনার টাকা চাই না স্যার? না না না, মানে বুঝছি স্যার, জিকে ধারা প্রয়োগ করতে হবে। জিকে ধারা? কি ধারা? জিকে, জিকে গাড়ি চাপিটা কোথায়? আপনি পাগল নাকি স্যার? এই গাড়ির দাম জানেন? 1,15,00,000 টাকা। আমার এই রিভলভারের বুলেটের দাম কত জানো? মাত্র 1,200। অথচ জায়গা মতো পড়লে একটা বুলেটে কাজ শেষ। আর মজা কি জানো, ঢোকে এতটুকু ফুটা হয়ে কিন্তু বের হয় ফুটবলের সমান গর্ত। কোয়াইট কোয়াইট কোয়াইট, চাবি চাবি চাবি। ভাই হারামজাদা, চাবিটা। জি স্যার। স্যার চাবি। তোর শুয়োর আমাকে না, তোর বাবাকে দে, বাবাকে। স্যার চাবি। জি জি বাবা, জি ভাই। সারা রাত এত কষ্ট করলাম, যদি একটু আনন্দ ভর্তি না হয় তাহলে বুঝতে পারছি। আমি বুঝতে পারি। আর অতন, দুটো রুয়াবদার বোতল নিয়ে আয়। হোয়াট? হ্যাঁ, না না না, আমি এখন বুঝতে পেরেছি পরিষ্কার। রুয়াবদার কাজ হবে না, দুটো ডিলাক্স মদের বোতল নিয়ে আয়। তাড়াতাড়ি আন। এই যে শ্যামশি স্যার, এই যে নাই অরিজিনাল বিলাতি মাল। ইয়ে বিদেশি মাল। ইয়ে আচ্ছা, ইয়ে তোমার বাসায় 17-18 বছরের কে? জি না, আমার বাসায় কোন রকম কাজের বুয়া রাখার সিস্টেম নেই, সরি। আমি শুনলাম তোমার বোন নাকি কদিন আগে দেশে ফিরেছে, তাকে পরিচয় করে দিলে তোমারই লাভ। আমি হেল্প করতে পারবো? না, আমার হেল্পের কোনো প্রয়োজন নেই। আমার বোনের সিকিউরিটি আমি নিজেই দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে ওকে। 1 কোটি 15 লাখ। বাই 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 বাই। আমার সারা জীবনের স্বপ্ন প্রাড। এ পুলিশ ভাই, সারা গাড়ি ও স্যার, এত দামি গাড়িটা এত কম টাকায় বিক্রি করে দিলেন? এগুলো নে। ও বুঝতে পারছি, আমার লেগে যাচ্ছে। কি বললি? গাড়িটা বিক্রি করে দিলেন? আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি? গুনে গুনে টাকাগুলো ঠিক করে নিয়ে আয় সোনালি, সোনালি। Thank you.
এইটারে কয় রাজনীতির খেলা? স্যারের ইলেকশনের কারণে নিজের বইনেরে বাড়ি থেকে বাইর হইতে দেয় না, আটকে রাখছে। ঠিক কইছেন। এ কি তোমরা এখানে? সিকিউরিটি স্যার আপনাকে সম্পূর্ণরূপে বাইরে যেতে বারণ করেছেন। অ্যাকশন। কি প্রবলেম? আমাদের কোনো দোষ নেই, সব স্যারের অর্ডার। ভাইয়াজি কি করে না? ভাইয়াজি কি করলো? এতগুলো লোক বসিয়ে রেখেছে, কিন্তু আমি যদি আজকে পতিতা বলতে যেতে না পারি, ডাটা কালেক্ট করতে না পারি, আমি রিপোর্ট জমা দেবো কি করে? আপনি এবারের মালিক? নামাও আমাকে। টাকা? আরে তাকিয়ে আছো কেন? জি 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 জি, আমি আসছি আমি আসছি আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। আমি মনে হয় আপনাকে একটু ঝামেলায় ফেলে দিলাম না? না না, আমি ঝামেলা প্রতিদিন করতে চাই। না না কিছু না। আচ্ছা আপনি কি বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের কাছে যাচ্ছিলেন? আরে না না, আমি একটু পুরো এলাকাটা ঘুরে দেখতে চাই, কিন্তু আমার ভাই আমাকে যেতে দিচ্ছিল না, তাই এদিক দিয়ে নামতে গিয়েছিলাম। আচ্ছা আপনি কি আমাকে এখন একটু এলাকাটা ঘুরে দেখাতে পারবেন প্লিজ, যদি আপনার গাড়িটা রেন্টেকারের গাড়ি হয়? আরে আমার গাড়ি তো রেন্টেকারেরই। অনেক ছবি তুললেন, এর মধ্যে পুরো এলাকা ঘোরা শেষ, এখন কোথায় যাবেন বলুন? আমি তোমাকে যেখানে নিয়ে যেতে বলবো সেখানে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। তাহলে প্লিজ আমাকে সোনাগাছি নিয়ে চলো না। হ্যাঁ সোনাগাছি? ওখানে কেন? আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ম্যাডাম আপনি কি আমাকে দালাল ভেবেছেন? আর আমার গাড়িতে করে আপনাকে আমি ওখানে নিয়ে যাব? সরি আমি কিন্তু ওই ধরনের লোক না, আর আপনাকেও আমি ওই ধরনের কেউ ভাবিনি। আরে তুমি বুঝতে পারছো না, ওখানে যাওয়াটা আমার খুব দরকার, আমি প্রস্টিটিউশনের উপর একটা রিসার্চ করছি, এই জন্য আমার ওখানে যেতে হবে, আর এটা আমার অ্যানথ্রোপোলজির একটা ডাইরেক্ট সাবজেক্ট। প্লিজ এক সপ্তাহের মধ্যে আমাকে পেপার জমা দিতে হবে প্লিজ, এটা আমার পড়ালেখার একটা অংশ। ও
আচ্ছা ঠিক আছে যেতে পারবেন, কিন্তু ম্যাডাম আপনি ওটার ভিতরে ঢুকতে পারবেন, ওটার ভিতরে অনেক সমস্যা আর ওখানে। ঠিক আছে আমি যাব না ওটার ভিতরে, তুমি শুধু আমাকে নিয়ে চলো। তাহলে চলুন আসুন আসুন। ওই যে ম্যাডাম আপনার পতিতা পল্লী। এই ছবি তুলি। দেখো সুন্দর না? সুন্দর সমস্যা আছে মাথায়। ইয়েস শোনো না, তোমার গাড়িতে পানি আছে? পানি গাড়িতে তো ম্যাডাম পানি নেই। পানি নেই? না। তাহলে এখন কি হবে? আমার তো খুব পানি পিপাসা পেয়েছে, প্লিজ একটু প্লিজ একটু পানি ব্যবস্থা করো না। ও পেয়েছি, ওই যে ওখানে একটা দোকান আছে, আমি পানি নিয়ে আসি। হ্যাঁ বেচা বিক্রি কম মনে হয় না। চাচা একটা পানির বোতল দেন তো। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। ভাই এই মেয়েটা নতুন আসছে, তোর রেট কত? 2000। ইস মনে হয় যে মাধুরী দীক্ষিত আইছে। 100 দিমু। মোবাইলে আমার ছবি তুইলা নিয়া যান, টাকা লাগবো না। আরে শালি কই কি? কি রে এ মাল এখানে কেন? মনে হয় আবার টাকা জোগাড় করতে আইছে, এই আবাই দেশটারে খাইলো। বেশি প্রচল পারিস না, কি লিগে আইছে এটা আমাগো দরকার কি? মালটা তো খুব বড় বটি, চল বাকু না চলে। এই যে ম্যাডাম পানি নিয়ে এসে। আরে কই গেল? টাকাই পোষাইলে যাইবো, কত 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 লাগবো? 5 জন 5000। 10 দেবো 10। ওয়াও আমাকে দেখে কি এত দামি মনে হয়? আরে মনে হয় মানে, আরে কইলে তো বহুত দালাক দিয়ে চইলাম। ও অ্যাকচুয়ালি ভাইয়া আপনারা ভুল করছেন, আপনারা যা ভাবছেন আমি আসলে তা না। তানা মানে সিরি রেট ঠিক করে আবার ভাব দেখাস? না মানে আমি আসলে ভাইয়া আমি অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, এখানকার মেয়েদের লাইফস্টাইলের উপরে আমি একটা রিসার্চ করতে এসেছি। তোর রিসার্চের কুল্লি মারি দাম ঠিক করছো যাই তো, চল আরে এই চল। Oh,
যদি আর 10 মিনিটের মধ্যে আমার বোন বাড়িতে না ফেরে, তাহলে প্রতি 10 মিনিট পর পর আমি একটা একটা করে খুন করব। আমার আত্মীয় স্বজন সবার বাসে ফোন দিয়েছি। জি স্যার, সব জায়গায় খবর নিছি, কোনো জায়গা বাকি নাই, খালি হাসপাতালের মর্গ সারা। যে কোনো ভাবে আমার বোনকে খুঁজে বের করতে হবে। নেক্সট 10 মিনিটের মধ্যে আমার বোন যদি না আসে, তাহলে প্রথম খুন আমি তোকে করব। তোমাকে কাউকে খুন করতে হবে না ভাইয়া, আই এম ব্যাক। আল্লাহ বাঁচাইছে, মারে আল্লাহ রাখি কে ভাইয়া। তুই আমাকে না জানি কোথায় গিয়েছিলি, তুই জানিস না। তোকে বেশিক্ষণ না দেখলে দুশ্চিন্তায় আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। আই এম সরি ভাইয়া, তুমি এত টেনশন করলে আমি কি করব বলো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আজকে এনি হাও আমাকে ফিল্ড ট্রিপে যেতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, না হলে আমি রিপোর্টটা রেডি করতে পারবো না। তুমি যেহেতু যেতে দিতে চাওনি, তাই বাধ্য হয়ে তোমার গার্ডদেরকে ফাঁকি দিয়ে আমি একটু বাবু 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 প্লিজ 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 একবার বোঝার চেষ্টা কর। আমি পলিটিশিয়ান, এবার আমি ইলেকশন করছি, আমার চারিদিকে শত্রুর অভাব নেই। ওরা জানে, ওরা জানে পুরো পৃথিবীতে আমার একমাত্র দুর্বলতা হচ্ছিস তুই ভাইয়া, আর তাই আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আজকের পর থেকে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তুই এই বাড়ির বাইরে যাবি না, ইটস মাই অর্ডার ভাইয়া, প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না ভাইয়া। দেশে ফিরে তুমি আমাকে 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকতে বলছো? হ্যাঁ বলছি, কারণ কারণ তুই এখানকার মানুষ চিনিস না। দেশটা আগের মতো থাকলেও দেশের মানুষ সম্পূর্ণ বদলে গেছে। সবাই বদলে যায়নি ভাইয়া, আমি এমন একজনকে খুঁজে পেয়ে গেছি যে একদম আমার মনের মতো। আমি ঠিকই ওর টানে ছুটে বেরিয়ে যাব। বাজিয়ে দিলি,
অলি গলি ঘুরে এসে মন তোর কাছে পেল খুঁজে সুখের স্টেশন। কথাই রইল, 50 টন রড আর 200 বস্তা সিমেন্ট আমার প্রজেক্টে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে থাকেন, যথা সময়ে রড সিমেন্ট আপনার প্রজেক্টে পৌঁছে যাবে। ওকে ভাইজান, ভালোই হলো, একটা বড় অর্ডার পাওয়া গেল। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। কি কি জাতা বলছিস? ইয়ে মানে আপনার মেয়ে কেয়া কি আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করতে চাই। আমার মেয়ে কি হারামজাদা নেশাখোর? আরে এর আগে তো দুই বউকে তালাক দিয়েছিস, হ্যাঁ, আরেক বউকে লোকে বলে তুই খুন করে গুম করে ফেলেছিস, আর তোর কাছে আমার মেয়েকে বিয়ে দেবো? কেন দিবেন না কেন? আমি শ্রাবণের চেয়ে খারাপ পাত্র নাকি? শ্রাবণ? হ্যাঁ শ্রাবণ, কি আছে শ্রাবণের? গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই নাই, আর আমার সব আছে। আমি শ্রাবণের চেয়ে খারাপ কোন দিকে? অথচ আপনার মেয়ে ওই শ্রাবণের সাথে প্রেম করে। কি কি কইলি? জি, আপনার মেয়ে কেয়াকে বলে দিবেন আজ থেকে শ্রাবণের সাথে যেন লটর পটর না করে, আমি ওকে বিয়ে করব। যা 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 এখান থেকে। ভাইজান, ইমরান যা কয়া গেল তা কি সত্যি? কেয়া কি সত্যি সত্যি শ্রাবণের সাথে? আমার সাথে ছাড় তো। আরে ছাড় তো, কি পাগলামি শুরু করছিস তুই? হ্যাঁ পাগলামি করছি না, রেন্টেকারের নাম করে তুই যদি বাইরের মেয়েদের নিয়ে ঘুরতে পারিস তাহলে আমাকে নিয়ে পারবি না কেন? আজকে আমাকে নিয়ে তো সারা দিন ঘুরতে হবে, বল বল কত চাই তোর? উফ কেয়া, না না বল, ওর কোথায় কোথায় ধরেছিলি? হাতে, কোমরে, না গালে? বল বল কোথায় ধরেছিলি? আরে আমি ওর গায়ে হাত দিতে যাব কেন বোকা? তোর মতো পুরুষের বিশ্বাস নেই, চোখের সামনে যদি মেয়ে মানুষ থাকে আর আশেপাশে যদি কেউ না থাকে তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। বল বল ওর কোথায় হাত দিয়েছিলি? আমার পর্দানিশীন মেয়ে? আরে আমি কোথাও হাত দিই নাই তো বোকা, আমি বিশ্বাস করি না। আরে বাবা দেই নাই তো, দে আজকে আমাকে হাত দে, দে ধর আমাকে। কি করছিস? ধরতে মার, ধর ধর। আরে রে রে রে, ধর কাঁধে হাত দে। আমি তোর গায়ে হাত চলে লাগে, ধর ধর। আরে রে কি করছিস? এই এই ধরে আমাকে দিন ঘোরাবে। এভাবে কাঁধে হাত দিয়ে আমাকে ঘোরাতে হবে, দে এই হাতটা দে, দে না কেয়া, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে।
ওই মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিল না, আজকে আমাকে নিয়েও ঘুরতে যেতে হবে। চল 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 চল, কি মজা হবে। বাও একবারও ভাবলি না লোকে কি বলবে? কি করছেন? ছাড়ো তো, আমাকে আমার কাজ করতে দাও। যতদিন না ওর বিয়ে হচ্ছে এ বাড়ির বাইরে যাবে না ও। আমার উপর রাগ করছস? আর কথা হইলো নাই, আমি কি তোরে কইছিলাম আমার এটাই নাই টুনে লয়ে যা ঘুরতে, বেটি ফাউল কুনহানকার। কেন যে গেছি এটা বোঝার বুদ্ধি যেদিন তোর হবে সেদিন আমার দুঃখ বুঝতে আসিস। কি হয়েছে? তোর বাবা এত নিষ্ঠুর, নিজের মেয়েকে কি ওইভাবে মারে? অনেক ব্যথা করছে তাই না? না, ব্যথা ছিল কিন্তু এখন আর নেই। বলে হতো না জানা তোমার সাথে
কথা না হলে পেত মন কি আকাশ তলে কারো ঠিকানা করি অনুভব তত লাগে সুখ বারে বারে খোঁজে চোখ তোমার ওই মুখ ছায়া যেন পিছু নেই ভাবে যদি মন ডুবিয়েছো ভাবনাতে আমাকে কখন তুমি কল্পনা না তো কল্পনা প্রিয় কাছে পেতে খুঁজে কত ছল না কিছু স্বপ্ন রঙ ছুঁয়ে গেছে মন ভালোবাসি একবার বলো না তোমার সাথে দেখা না হলে ভালো লাগা কাকে বলে হতো না জানা তোমার সাথে কথা না হলে টাকার অ্যারেঞ্জমেন্ট শেষ, এবার ক্ষমতার গদিতে বসার পালা। স্যার, তার আগে কে চালাচ্ছে, টাকা কেমনে দিবেন, কখন দিবেন, কার কাছে দিবেন, এই সব ব্যাপার নিয়ে আলতা ভাষাতে আলাপ করতে না। আপনার তো আবার শত্রু বেশি, কেডা কোন সময় ভেজাল করে দেয়। হ্যালো মিস্টার সাজ্জাদ চৌধুরী, টাকার অ্যারেঞ্জমেন্ট কি কমপ্লিট? কিন্তু আলতাফ, আমার প্রশ্ন হচ্ছে এতগুলো টাকা তুমি নিবে কিভাবে? অফ কোর্স 100% ক্যাশ, আমার লোকজন গাড়ি নিয়ে যাবে আপনার বাড়িতে। কিন্তু কবে, কখন? আগামী শুক্রবার রাত 12টায়। ওকে,
Black Manny, come to me, baby. Come on, oh my Black Manny, sweeter than honey. What's the matter with you? Hey Imran, what's the matter with you? Come on, get up. কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ করে বসে আছিস কেন? আরে এই মুহূর্তে আমি ব্ল্যাক মানির সাগরে ভাসছি। আরে তুই মন খারাপ করে দুঃখের সাগরে ডুবতে আছিস? আরে কেন? কেন ভাই? কেন? তুই কি চাস বল? আমি মুনশির মেয়ে কেয়াকে বিয়ে করতে চাই। মুনশির মেয়ে কেয়া? ডোন্ট ওয়ারি ভাবি, আমি ব্যবস্থা করে দেব। না ভাইয়া, টাকা পাওয়ার পর তোমার কিছুই মনে থাকবে না। যা করার টাকা পর আগে করতে হবে। আরে বোকা নাকি, আগে কেন? আরে একসঙ্গে করবো, দুই ভাই মিলে। একদিকে আমি টাকা নিয়ে খেলবো, আরেকদিকে তুই নতুন বোন। Come on, ফুল সজ্জায় cheer up man। কিন্তু ভাইয়া মুন্সি বিয়েতে রাজি না। What? কি বললি? মুন্সি রাজি না? তুই ওসব আমার উপর ছেড়ে দে। Must be my Taushai, right? Assalamu alaikum. Wa alaikum assalam. ইংরেজিতে কি কইলেন কিছু বুঝলাম না। তাওশাবটা বুঝলাম, কিন্তু আমি কিভাবে আপনার তাওশাই? আপু দেখো, মানে কি? Don't get shocked. আরে বিয়ে শাদি তো সব আনুষ্ঠানিকতার ব্যাপার, সম্পর্কটাই হলো আসল। কিসের সম্পর্ক? Don't worry my dear তাওশ সাহেব, আমি সব বুঝিয়ে দিচ্ছি। আরে অলংকারের বক্স আমার হাতে দে, আরে মিষ্টিগুলো ভিতরে নিয়ে যা। ভাইজান এগুলো? তাও সাহেব, দিস ইজ এন এক্সক্লুসিভ গিফট ফর কেয়া। আরে বুঝতে পারেননি? আপনার মেয়ে কেয়ার সাথে আমার ভাই বিয়ে। কি বলছিলাম? এই নেশাখোরের সাথে আমার মেয়ের বিয়ে? আরে জোয়ান বয়সে একটু নেশা ভাঙ না করলে কিসের জোয়ানি? ওসব বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। কিসের ঠিক হবে? আমি আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আপনার সব আয়োজন নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার মেয়ে আমাদের পরিবারে রাজরানীর মতো থাকবে। আরে পাঁচ আঙ্গুল থাকবে ঘিয়ে ভিজানো। দেখুন, আমাদের মতো গরিবের পেটে ঘি হজম হয় না। আপনি যান, নয়তো আমি পুলিশ ডাক। এই শালা মুনশির বাচ্চা, অনেকক্ষণ ধরে ভদ্র ব্যবহার করছি, এবার অভদ্রভাবে বলছি, আগামী শুক্রবার সন্ধ্যায় তোর মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে। আর যদি বিয়ে না দিস, এ বাড়ির সবাইকে মেরে এখানে নতুন কবরস্থানের উদ্বোধন করে যাব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার ভাইকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে কি হয়ে গেল তাই না? আগামী শুক্রবার, আই মিন নেক্সট ফ্রাইডে সন্ধ্যায় আসছি, ওকে আপনার বাড়িতে আমার ভাইয়ের বিয়ে পড়াতে। ইউ গট ইট? বাই বাই। আমাকে শ্রাবণের সাথে কথা বলতেই হবে। হাই। আরে তুমি কি আশ্চর্য! কি চমকি দিয়েছি না? তোমার মামার কাছ থেকে তোমার বাসার ঠিকানা নিয়ে চলে এলাম। এসে ভালো করেছি না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এসো এসো ভেতরে এসো এসো। মা দেখো কে এসেছে, মা মা দেখো কে এসেছে। থাক মা থাক, বেঁচে থাক মা। মা, ও সোনালী, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও তাই? তোমার কে কে আছে মা? আমার বড় ভাইয়া। তোমার বড় ভাইয়ের নাম কি? জি সাজ্জাদ চৌধুরী। সাজ্জাদ চৌধুরী? মানে রাজনৈতিক নেতা সাজ্জাদ চৌধুরী তোমার বড় ভাই? সর্বনাশ, তোমাকে নিয়ে আমি কোথায় কোথায় না গিয়েছি, সে কথা কি তোমার ভাইয়া জানে? পাগল, ইলেকশনে যে ঝামেলা, এখন তো তার সাথে কথাই বলা যায় না। আগে ইলেকশন যাক, তারপর তোমার কথা তাকে বলবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। না না আন্টি, আমি কিছু খাবো না। প্রথমবার এলে খালি মুখে যাবে? আমি আসছি। এসো বসো।
বসো। তুমি জানো শ্রাবণ, আমার ভাইয়া আমার সব কথা সব সময় রাখে। আচ্ছা, আমি যদি বলি আমি তোমাকে বিয়ে করব, তাহলে সে অমত করবে না। তাই নাকি? তোমার ভাইয়া তোমাকে এত পছন্দ করে? হ্যাঁ, কেন তুমি পছন্দ করো না? মানে আমি বলো না তুমি আমাকে পছন্দ করো কিনা। তোমার কাছে আমি কেন ছুটে এসেছি তুমি জানো? তোমার মুখ থেকে শুধু একটি বার শোনার জন্য, তুমি আমাকে পছন্দ করো কিনা। বলো না তুমি আমাকে পছন্দ করো কিনা। আরে কেন করবো না, তোমার মতো সুন্দরী মেয়েকে সবাই পছন্দ করবে। কত আমার সমস্ত রীতি আজ হেরে যাচ্ছে, এ দুঃখ আমি কি করে মেনে নেব? থানা পুলিশ প্রশাসন কেউ আমাকে বাঁচাতে পারছে না। আলতাপকে ঠেকানোর মতো শক্তি কারোর নেই। নিজের মেয়ের এত বড় সর্বনাশ আমি নিজের চোখে দেখতে পারবো না। এ জীবনের কি আমার কি না? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। না, কিছুই ঠিক হবে না। আমার মেয়ের কষ্ট দেখার জন্য আমি আর বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। বাবা বাবা বাবা, আমি বিয়েতে রাজি বাবা। বাবা এ যে কি বলছিস মা, তুই তুই ওই নেশাখোরটাকে বিয়ে করবি? হ্যাঁ বাবা, আল্লাহ আমার কপালে যা লিখেছে তাই হবে। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু আমার জন্য এই পরিবারের সবাইকে আমি মরতে দেব না। তুমি ওদের জানিয়ে দাও বাবা। চাকরি বাকরি করবি না, খালি আমার হেনা ঘরে থাকবি। আয় শোনো মামা, চাকরি করে কি হবে? ধরো আমি 50,000 টাকা বেতন পেলাম, 40,000 পকেট খরচ, শেষ থাকে 10,000। সারা জীবন আমি উপরে উঠতে পারবো না। শোনো মামা, একবার যদি আমি চান্স পাই মামা। আরে সেই চান্স তো তোর আইসাই গেছে। শোনা, একবার যদি মেয়েটা ভুলে সুখে কবুল কইয়া ফেলায়, তাহলে তোর তো পিছন দিকে চাইতে হইব না। ঠিক বল, তখন আমার চেয়েও দামি গাড়ি তোর দুয়ারে আইসা খাড়া হইয়া থাকে তোর রে। কিরে, মার খাওয়ার শখটা কি তোর নেশার মতো হয়ে গেল নাকি, যে না খেলে শরীর চুলকায়? হ্যাঁ তোর বেটা, চুলকাতে আসি নাই, আজ তোকে দাওয়াত দিতে আসছি। দাওয়াত? কিসের দাওয়াত? তোর আমি চ্যালেঞ্জ করেছিলাম কে আর আমি বিয়ে করুম, মনে আছে? আমার বড় ভাই আগামী শুক্রবার, কে আর সে তো আমার বিয়ে ঠিক করেছে। কস কি তুই? হাই হাই, কনগ্রেচুলেশনস কনগ্রেচুলেশনস। ওলা কলি নমুনা কি মনে, ঈদ মোবারক। শোন, আমি কিন্তু তোর বিয়েতে বরযাত্রী হয়ে যাব, আর তুই কোনো চিন্তা করবি না। নাচ গান সবকিছুর আয়োজন আমি আমি নিজের হাতে করব, নিজের হাতে। কে আর সাথে আমার বিয়ের কথা শুনে তুই খুশি? আরে বোকা, আমার বন্ধুর বিয়ে আমি খুশি হব না রে। শোন, এই এত খুশি হওয়ার কাম নেই। এদিকে এদিকে মামা, চুপ। এই তুই বিয়ের কথা শুনে এমন ভাবে খুশি হলি, মনে হলো তোর নিজেরই বিয়া, বিষয়টা কি? আরে বিষয়টা কিছুই না মামা, আর বিয়ের দাওয়াত পাই আমি খুশি হব না? হ্যাঁ এই তোর কথা শুনে কিন্তু আমার টেনশন হইতাছে, তুই উল্টা পাল্টা কোনো কাহিনী করবি না তো? মামা কাহিনী মে টুইস্ট হে, বাকি অংশ বিরতির পর। স্যার, আমাকে সবাই রে ধরে নিয়ে আইছেন, কাহিনী কি? কাহিনী মে টুইস্ট হে।
আসলেই তো কাহানি মে টুইস্ট হ্যায়, স্যার সব সময় তার কাজে আমাকে সঙ্গে রাখেন, আর আজ থানার সব স্টাফদের বাহিরে ডিউটিতে পাঠিয়ে দিয়ে খান আলতাব সাজ্জাদ চৌধুরীর সাথে এত রাতে কি মিটিং করছেন? অফিসার, আগামী কিছুদিনের মধ্যে আমাদের দুজনের যে কোনো একজনই এলাকার এমপি হবে, আর আপনি আপনি এত রাতে আমাদের থানায় ডেকে এনেছেন, আমি কারণটা জানতে পারি? এমপি হবার পর আমি আপনাদেরকে স্যালুট করব, কিন্তু এখন তো আমাকে পুলিশের ধারা, প্লিজ প্লিজ প্লিজ, আপনার ধারা তারা এ সম্পর্কে আমি খুব ভালোভাবে অবগত আছি, কারণ দাদাবার সেটা আমার উপর দিয়ে গেছে। এখন শুধু আমরা জানতে চাই আপনি এত রাতে কেন আমাদের ডেকে এনেছেন। দুর্গন্ধ, দুর্গন্ধ দূর করতে। ইম্পসিবল, হু ইউ থিংক ইউ আর টকিং টু অফিসার? ইউ হ্যাভ নো আইডিয়া, প্রিসাইজলি উই আর ভেরি রেসপেক্টেবল পিপল ইন দ্য সোসাইটি। আপনার জানা উচিত আমরা কারা, কে, কোথা থেকে এসেছি। উত্তেজিত হবেন না, আমি কিছুদিন যাবত এই এলাকায় ব্ল্যাক মানি মানে কালো টাকার দুর্গন্ধ পাচ্ছি। দেখুন অফিসার, আমি একজন সৎ ব্যবসায়ী, জনসেবার জন্য আমি রাজনীতিতে এসেছি, নিয়মিত ট্যাক্সও দিই, এসব আমি জানি। তাহলে জিকে ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী এই এলাকায় বড় অঙ্কের ব্ল্যাক মানির লেনদেন হতে যাচ্ছে, আর এই লেনদেনে জিকে কমিশন 5%। জিকে কমিশন ছাড়া যদি কোনো লেনদেন হয় তাহলে সব টাকা চলে আসবে এখানে। আলতাফ, আমি নিশ্চিত তোমার কোন লোক স্টুপিড জিকের কাছে আমাদের ডিলিংস এর ব্যাপারটা জানিয়ে দিয়েছে। হোয়াট আর ইউ কিডিং মি, হোয়াট আর ইউ থিংকিং? হ্যালো, যে কথা আমি ছাড়া অন্য কেউ জানে না সে কথা অন্য লোক কি করে বলবে? কাম অন ম্যান। এখন কি করা যায়? জিজ্ঞাসালা না খেয়ে আমাদের পেছনে লাগবে, সব দিকে চোখ রাখতে হবে, টাকার বস্তা দেখলে হজম করে ফেলবে। না না ব্রাদার, টাকা না পেলে আমি কিন্তু ইলেকশন করব। নো, করবে না, কারণ তুমি টাকা পেয়ে যাবে। কিন্তু কিভাবে? রাস্তা একটাই, ড্রাইভার ছাড়া টাকার সাথে কোনো রকম সিকিউরিটি থাকবে না, শুধু তুমি আর আমি জানবো। সিম্পল, একটা মাইক্রোবাসে টাকার বস্তা তুলে দেবো আমি, আমাদের লোক টাকা নিয়ে আমাদের নির্ধারিত স্পট দিয়ে বাড়িতে যাবে, তোমার লোক সেখান থেকে টাকাটা বুঝে নেবে। ওকে, অলরাইট, লেটস ডু দিস ম্যান, কাম অন, লেটস টেক অফ ব্রো। শোন শ্রাবণ, তুই বিশ্বাস নেই, ও আমার সাথে যেভাবে কোলাকুলি করছে আমার সন্দেহ হচ্ছে, তোরা চোখ কান খোলা রাখ, ও আসলে আমাকে জানাবি, ঠিক আছে? যা। চল আমরা বড় দেখে আসি, চল। এই তেরি, তুই বউ সাজছিস? আজকে তোর বিয়ে তাই না? হ্যাঁ, আমার বিয়ে। তুই মেয়ে মানুষের মতো বোরকা পরে ঘুরছিস কেন? বরের সামনে যা, নাচানাচি কর, মনের খুশিতে গান গা, এখানে তোর কি? দেখতে এলাম তুই কতটা পাগল হয়েছিস। এই, তুই এত পাগলামি করছিস কেন?
দেশে এত ছেলে থাকতে ওই ইমরানকেই তোর বিয়ে করতে হবে। হ্যাঁ, তুই সোনালীকে পছন্দ করতে পারলে আমি ইমরানকে পছন্দ করতে পারবো না কেন? আমি সোনালীকে মানে? তুই কি বলছিস এসব? আমি নিজের চোখে দেখেছি, তুই ওকে বলেছিস, তুই ওকে পছন্দ করিস। তুই একটা পাগল। আমি সোনালীকে পছন্দ করি কিন্তু ভালোবাসি না, ভালোবাসি তোকে। সত্যি সত্যি বলছিস? জান দিয়ে প্রমাণ করব। অনেক দেরি করে ফেললি শ্রাবণ, এ বিয়ে না হলে আলতাপ এই বাড়িকে কবরস্থান বানিয়ে ফেলবে। এত সোজা? আমি থাকতে তোর পরিবারের গায়ে ও হাত দেবে, ওর হাত আমি ভেঙে দেবো না। সত্যি তুই পারবি? একবার হাতে হাত রেখে দেখ, আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারবো। চল, এখানে আর থাকা যাবে না। এই দাঁড়া দাঁড়া, এই ড্রেসে তো যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই ড্রেসটা চেঞ্জ করে একটা বোরখা নে, ঠিক আছে? দাও সাহেব, ওয়াই টু ওয়েস্ট টাইম? আরে কাজীকে ডাকুন, বিয়েটা সেরে ফেলুন, আমার 12টায় মিটিং আছে, আমাকে যেতে হবে। স্যার, পুরো 100 কোটি টাকা। বাবা আকাশ, স্যার তোরে আমি রাস্তা থেকে তুলাই না মানুষ করছে। আমি তোরে বিশ্বাস কইরা টাকা পৌঁছানোর দায়িত্বটা আমি নিজে তরে দিছি। জি স্যার। তুই হারায় গেলে তোর মতো অনেকটা আকাশ আমি বানাইতে পারি, কিন্তু আমার টাকা হারায় গেলে আমি জীবনে এতগুলো টাকা পাবো না। এখানে কত টাকা আছে? 100 কোটি টাকা। আবার বল কত টাকা আছে? 100 কোটি টাকা। মানুষ এমপি হয় জনগণের ভোট দিয়া, আর আমি এমপি হব এই টাকাগুলো দিয়া। আমার টাকার যদি কিছু হয়, স্যার আমার মায়েরা ফেলবেন। বুঝদার পোলা, যা সালাম আলাইকুম। আল্লাহ পায়ে সালাম দো, সালাম দো। এই বুক মিলা, বুক মিলা, বুক মিলা, অনেকগুলো টাকা, বুক মিলা। এই বাবা শোন শোন, তেল চুরি করবার লিগা গাড়ি কোথাও থামাইছ না বাবা, যত টাকা লাগে আমি তোরে দিব, আমি কসম খেয়ে কই তোরে দিব। যা বাবা, আল্লাহ নাম নিয়ে যা। আই মুনাজাত দর মুনাজাত। আল্লাহ, তুমি আমার মতো খারাপ মানুষকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছ, সম্মান দিয়েছ। হে আল্লাহ, এই 100 কোটি টাকা তুমি জায়গা মতো পৌঁছে আমার আখরি খায়েশ, আমাকে এমপি বানিয়ে দাও। সবাই আমিন বল। আমিন। এত আস্তে আমিন কেন? এই বেটা, আমি কি মেম্বার হব? মেম্বারে আমিন কেন? এমপি আমিন বল, জোরে বল আমিন। 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 তুমি দেখল আমার এতগুলো টাকা? আল্লাহ, শ্রাবণের সঙ্গে যে কেয়া পালিয়ে গেল সেটা অনেক ভালো হলো। আল্লাহ আল্লাহ, তুমি ওদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার সুযোগ করে দাও। প্লিজ থামে থামে থামে।
দেখে যাচ্ছে। টাকা পাওয়ার ফোন, হ্যালো, এই মিথ্যাবাদী সাজ্জাদ চৌধুরী, এখনো টাকার গাড়ি পাঠালি না কেন? সাবধান সাবধান, আমার সাথে কোন রকম চালাকি করবি না। আমি নিজে গুনে গুনে দোয়া দরুদ পড়ে তোর কাছে 100 কোটি টাকা পাঠিয়েছি। না মামা বাড়ি আর তুই বলছিস টাকা পাই নাকি? মনে রাখবি, ভালো করে মনে রাখবি, আমার পুরো নাম চৌধুরী সাথে। যা, তোর তো ধারণাই নাই আমি কত রকমের কত ধরনের বজ্জা। ও রিয়েলি, তোর বজ্জাতে তুই তোর কাছেই রাখ, আমার 3 দিন সময় দাও, আমি তোমার টাকা নিজে পৌঁছায় দিব, ঠিক আছে ভাই? এই তো লাইনে কথা বলছিস, ওকে দিলাম, কিন্তু এর থেকে 1 ঘন্টা বেশি সময় গেলে তোর ইলেকশনের চিন্তা কিন্তু চিন্তাতেই থেকে যাবে। ইটস গোনা বি অনলি এ ড্রিম। ইয়েস, স্যার 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 স্যার, আমার মাফ করে দেন স্যার স্যার, আমার মাফ করে দেন। আমার গাড়ি কোথায়? আমার টাকা কোথায়? আমি বলতে পারবো না বস। আমার টাকা কোথায়? আমার গাড়ি কোথায়? নিরঞ্জন, আনোয়ার, যতক্ষণ আমার টাকার গাড়ির কথা না বলে ততক্ষণ পর্যন্ত কি মারতে থাক? আমার টাকা, স্যার আমার মাইরা টাকা সহ গাড়ি নিয়ে গেছে স্যার। যা, পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজ আমার টাকার গাড়ি কোথায়। যা, তুই যারে আছিস কেন? যা, আমার টাকা খুঁজে বের কর। খুলে যাইতেছে স্যার, আপনি চিন্তা করেন কেন? 100 কোটি টাকা যে পাইবো হজম করবো কেমনে, রাখবো কই? দুদুকের ভয় আছে না? আরে বাবা, ও মা, টাকা রাখার জায়গার অভাব হয় না যার কাছে টাকা থাকে। সেই রেনা হয় বুঝলাম, কিন্তু এই কুস্তি তো কোনটার কি করুম স্যার? ওকে মারতে মারতে অজ্ঞান করব, যে জ্ঞান ফিরে আসলে আবার মার। আচ্ছা, ততদিন মারব যতদিন না আমি আমার 100 কোটি টাকার শোক না ভুলি। আগে আমি বাসি, আমার টাকা কোথায়? আমার টাকা কোথায় বল? আমার টাকা কে নিয়ে গেছে? আমি চিনি না স্যার, তবে আরেকবার দেখলে চিনতে পারবো। কিরে, কি হলো? মনে হয় বালির মধ্যে আটকে গেছে, চল নেমে দেখি। যা ভাবছিলাম তাই। এটা কোনো কাজ হলো? কিরে, পুরাই তো ফাইসা গেলাম। হুট করে যে আমাকে ভাগিয়ে নিয়ে এলি, রাখবি কোথায়? তোর বাসায় তো নিতে পারবি না, হোটেলে নিয়ে তোলাও সম্ভব না, কারণ তোর পকেট যথারীতি ফাঁকা। এখন আমরা কি করব, কোথায় যাব? পেয়েছি, তোকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোকে কেউ কোনোদিন খুঁজে পাবে না। কোথায়? কোথায় দেখ, ওই বাড়িতে।
What a pleasant surprise! আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো তুমি। স্বপ্ন নয় সোনালি, একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার একটু হেল্প লাগবে। শিওর, কি হেল্প? ওর নাম কেয়া, আমাদের মহল্লার মেয়ে আর আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও হাই, হ্যালো। সোনালি, ওর বাবা জোর করে একটা মাস্তান ড্রাগ এডিক্টেড ছেলের সাথে ওর বিয়ে দিতে চেয়েছিল। আমি বিয়েটা হতে দিইনি, ওকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছি। কিন্তু এখনও ছেলের লোকজন ওকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পেলে আবার জোর করে বিয়ে করতে চাইবে। তাই কয়েকটা দিনের জন্য তোমার এখানে যদি ওকে একটু আশ্রয় দিতে। শিওর, ওয়াই নট? আফটার অল তোমার ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড, তাই না? ডোন্ট ওয়ারি, তোমার যত দিন খুশি তুমি তত দিন এখানে থাকো, নো প্রবলেম। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। জানতে হবে না, তোমার রিকোয়েস্ট আমি রাখবো না। সেটা কি হয় শ্রাবণ? থ্যাংক ইউ সোনালি, টেক কেয়ার। আসলে আমাকে একটু বাসায় যেতে হবে। সে কি এখনই চলে যাবে, বুঝবে না? না না, বাসার কাজটা সেরে এসে সবাই মিলে একসাথে আড্ডা দেবো। এই কেয়া, যাই রে। হ্যাঁ, ফোন করিস কিন্তু। আচ্ছা, এ কি আমার ফোন? মনে হয় গাড়িতে ফেলে এসেছিস। তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নেব। আসি সোনালি। কেয়া এসো। এখনো টাকা পাস নাই? আমি না শুনতে চাই না, আমি আমার টাকা চাই। টাকা টাকা না পেলে আমি কাউকে ছাড়ব না। খোঁজ, ভালো করে খোঁজ। আরে 2 ঘন্টা হয়ে গেল, আমার গাড়ি কোথায়? প্রত্যেকটা গলিতে খোঁজ, পাতালে খোঁজ, বাস টার্মিনালে খোঁজ। আমি আমার টাকা সহ গাড়ি চাই, চাই। আমার টাকা নিল কোন হারামির বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি এত দিন ধরে মায়ের কুতো হজম করতেছি আর তুই 100 কোটি টাকা হজম করে ফেলালি। খারাপ কোন আমি সারের পরে আমি মারি দেব। আমি সবাইকে সন্দেহ করছি, যার টাকা যায় তার ইমান যায়। ভাইয়া ভাইয়া, ও আমার ফ্রেন্ড কেয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো, আমার মাথা ঠিক নেই। সারাক্ষণ কাজ নিয়ে থাকে। হ্যাঁ আমি যা বলছিলাম। কি ব্যাপার এতগুলো মিস কল? হ্যাঁ হ্যালো ভাইনা। হ্যাঁ মামা, এতগুলো মিস। এইটা ফোন করে কোনো কথা কয় না, চুপ মাইরা থাকে, খালি টাকার পিছনে করে বাবা।
এসে গেছি তোমার পছন্দের জায়গা। ভাড়া কত? জি দেন 1000 দেন, পুরোটাই দিলাম, নাও। ওকে, কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, মন ভরে আনন্দ করেন, আমি যাইবার সময় নিয়ে যাবো, নো টেনশন। কিষেনদের কইতারে জরা, আর আমার ভাগনাটা টেহাটা কইরা ইতরটা দে, ফোন কইরা কোনো বিপদে পড়লো কিনা। হ্যালো মামা। এই ভাগনা, এই 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 হারামি, তুই কই? আমি স্বপ্ন দেখছি আজকে কি আমি দেখতেছি নাকি? এটা তো স্বপ্ন না, সত্য। আরে টেকালে বাইসলামি কর, তোর কাছে এত টাকা পড়তে রোবাইটা, আমার তো মাথা ঘুরতেছে। এইভাবে টাকা কই সেটা, এটা কি ভাইজি ভাই মনে করছে? বাবা বাবা শ্রাবণ, এটা কি কীর্তি বাবা? বাবা জীবনে অনেক কীর্তি দেখছি, এই কীর্তি দেখি নাই গো বাবা। তুমি কি তামাশা দেখাইতেছ বাবা? আমার তো পেট মুছর তামাশা শুরু হয়ে যাইতেছে বাবা। মামা বিষয়টা শিরাম হয়েছে না সেইরাম মানে মামা, একেবারে সেলফি মামা। ভাগ্না এই এইখানে তো বেশিক্ষণ থাকুন দেব না, তুমি যা দেখাইছো তা যদি এনে বেশিক্ষণ থাকে তাহলে আকাশ বাতাস সবকিছু নজর লেগে যাবো করে একটা সবার আমু। আসুন তাড়াতাড়ি আসুন, চলো চলো মামা। Don't piss me off! একদম কুড়িটা টান্দা ছিঁড়ে ফেলামো! এই শান্ত, 1 কোটি না, 10 কোটি না, আরে 50 কোটি না, আরে আবার 100 কোটি টাকা! এই ছোট, এই ছোট ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আগামী শুক্রবারের মধ্যে আমি তোমার টাকা উদ্ধার করে দেব। এই চল। আরে অফিসার, প্লিজ 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 বসুন। আপনি এত খুশি কেন? আপনার তো কষ্টে থাকার কথা। জি কেন? 100 কোটি টাকা হারিয়ে গেলে কেউ এত খুশি থাকে? আরে এটা কি কোনো ব্যাপার? আকাশের যত তারা পুলিশের তত ধারা, আমার জিকে ধারায় আমি সব নিউজ পেয়ে গেছি। ভালো ভালো। না 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 না, বনিতার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আগের রেট ছিল 5%, কিন্তু এখন দিতে হবে 10%। মানে 10 কোটি? এটা কি বগের মুল্লুক নাকি? না, এটা চিকে মুল্লুক। যদি আমার সার্ভিস চান তাহলে 10%, মানে 10 কোটি দিতে হবে। কিন্তু টাকা যদি খুঁজে বের করতে না পারেন তাইলে একটা ফুটা পয়সা পাবেন। এক্সকিউজ মি, কুকুর যেমন গন্ধ শুকে শুকে আসামি খুঁজে বের করে, জিকে স্যারের নাকটাও ঠিক তেমন গন্ধ শুকে শুকে ঠিকই টাকা খুঁজে বের করবে। মিস্টার জিকে, আমি কোন রকম ব্যর্থতার গল্প শুনতে চাই না। ঘুষকে আমি কখনো ব্যর্থ হইনি,
আর এখন হবে না, নেক্সট টাইম আমাদের দেখা হবে টাকা নিয়ে। বাইগনা, এতক্ষণ টাকার দিকে চেয়ে থাকতে নাই, টাকায় নজর লেগে যাবো। আরে হনুস নাই, বাপ মা যদি সন্তানের দিকে বেশিক্ষণ চেয়ে থাকে, আরে সন্তানের নজর লেগে যায়। আরে টাকা তো সন্তানের চাইতে বেশি, এতক্ষণ চেয়ে থাকিস না বাবা, নজর লেগে যাবো। আচ্ছা মামা, এইখানে কত টাকা আছে আমার কদে একটু? সময় করে গইনে দেহ নেই, তারপর তোর কমু নেই, কয়েকটা দিন টাকা গেলে এখানে থাকুক, কাউরে কিছু কনের দরকার নাই, পরে বুঝে শুনে একটা ব্যবস্থা করুন। এই বেরো, এই বেরো, বেরো। আচ্ছা মামা, এই টাকাগুলো সত্যি সত্যি আমার না? টাকার গায়ে যখন লেখা নাই মালিককে, তখন তুই মালিক। সারা জীবন যেই টাকার স্বপ্ন দেখছ, আজকে সেই টাকা তার কাছে, তার চিন্তা কি? ঠিক কইছো মামা, আমার কি মনে হয় জানো, ওই কেয়ামেটা সত্যি আমার জন্য লাকি, বুঝছো? হইতে পারে, কিন্তু সে এখন কোথায়? আমার এক বন্ধুর বাসায়। আচ্ছা দাঁড়াও, একটা ফোন দিয়া দেখি কি অবস্থা। এই ফাঁকে আমি গাড়িটা ডাকি। আচ্ছা শ্রাবণের সাথে তোমার কতদিন ধরে পরিচয়? আই মিন তোমাদের রিলেশনটা কি? ফ্রেন্ড। ফ্রেন্ড, দ্যাটস ইট? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এই আর কি। ও আচ্ছা। হ্যালো। হাই সোনালি, কেমন আছো? আই এম ফাইন। আচ্ছা কেয়াকে একটু দেয়া যাবে? আমি ওর সাথে একটু কথা বলবো। হ্যাঁ আচ্ছা দেখছি আমি। মানে ও তো আশেপাশে নেই। নাই, মেবি ওর রুমে আছে, যা কিছু বলার আমাকে বলতে পারো। ও আচ্ছা সোনালি, আমি একটু কেয়ার সাথে দেখা করতে চাই, সন্ধ্যার দিকে আসি। হ্যাঁ আসতে পারো, নো প্রবলেম, কিন্তু আমি সন্ধ্যেবেলায় বাসায় থাকবো না। এনিওয়ে তুমি আমাদের সিঁড়ি দিয়ে উঠে ঠিক ডান পাশের রুমটাতে আসবে, ওখানেই ও থাকে। থ্যাংক ইউ সোনালি। ওকে বাই। চন্দু, তোমাকে তো ইচ্ছে করে আমার রুমের ঠিকানা দিলাম, তুমি রুমে ঢুকবে তোমার ইচ্ছায়, কিন্তু বেরোবে আমার ইচ্ছায়। পারে যন্ত্রণা
আজকে রাতে তোর বুকে যত আগুন আছে সেই আগুনে যা পুড়ে যা পাবি না কাছে। আমি যা চাইছি তা কেবল একজন স্বামী তার স্ত্রীকে দিতে পারে। আমরা কি স্বামী স্ত্রী হতে পারি না? না, পারি না। আমার স্ত্রী যদি কেউ হতে পারে সে হচ্ছে কেয়া। মুহূর্তে একজন বন্ধু ছাড়া আমি তোমাকে কিছুই ভাবতে পারছি না সোনালি। আর আমাকে যদি বন্ধু বলে স্বীকার করো তাহলে ডাকলে সবসময় কাছে পাবে, আর যদি না ভাবো তাহলে গুড বাই। চল কেয়া। শ্রাবণ দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? তুমি কি ভেবেছ এ বাড়ির বাইরে কেয়া নিরাপদ থাকবে? আমি না হয় তোমার ভালোবাসা বুঝতে ভুল করেছি, কিন্তু তুমি যে মানুষটাকে ভালোবাসো আমি জেনে শুনে ওকে কি করে বিপদের মুখে ঠেলে দিই বলো? এতটা অমানুষ তো আমি না। যতদিন পর্যন্ত বিপদ না কাটছে ততদিন পর্যন্ত ও আমার বোনের মতো আমার বোনের আদরেই থাকবে। সোনালি তুমি অবাক হওয়ার কিছু নেই, তুই যা শ্রাবণ, আমার বোনের সাথে থাকতে
আমার কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তোমরা টেনশন করো না। এইটা এইটা না, এই ব্লুটা ব্লু না, এই যে এইটা এই সাইকালার সাইকালার না না ডার্লিং, এই যে মাইক্রোবাস মাইক্রোবাস। শোনো ডার্লিং, তোমার যেইটা পছন্দ হয়, টাকার জন্য কোনো টেনশন করো না। ওকে, মনে করতে পারো আমি একটা বাংলাদেশ ব্যাংক, আর আমি তো টাকার সাগরেই বাঁচতেছি। সেলসম্যান কে ডাকো। ঠিক আছে। হ্যাঁ সেলসম্যান। ইয়েস, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ক্যান আই হেল্প ইউ স্যার? আরে আমি হেল্পের মধ্যে তো পড়ে রইছি। মানে তাহলে বলো তোমার কি গাড়ি চাই? এফ প্রিমিও 2014 আছে। জি আছে। তুমি 2017 এর মধ্যে পড়ে রইছো। আরে 2022 চাও, 20 চাও, 50 চাও, 2050 এর এফ প্রিমিও আছে? আসে নাই স্যার। আসে নাই? আসে যাবে, আসে যাবে, নো টেনশন, নো প্রবলেম। এই লেক্সাস জিপ গাড়ি নাই, BMW BMW আছে, রোলস রয়েস। টাকার গরম দিয়ে গাড়ি কিনা যায় না, টাকা লাগে গাড়ি কিনতে। আমি বাংলাদেশ ব্যাংক, আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো, কত বড় সাহস! এই আমার কাছে কত টাকা জানো? আমি ইচ্ছে করে তখন পুরো শোরুম কিনে নিতে পারি। ডার্লিং, তুমি এক কাজ করো, ওই হোটেলটার মধ্যে বয়া ফাস্ট ফুড খাইতে থাকো, আমি এক ঘন্টা কানে আইতাছি। আজকা এই শোরুম থেকে গাড়ি কিনা, বিকেলে তোমার নিয়ে ফুরফুরা বাতাসে ঘুরু, যাও। টাকা আমার লগের টাকার গরম দেহায়, আর তোরা জানোস আমার কাছে কত টাকা। আমি হইলাম বাংলাদেশ ব্যাংক, দরকার হয় 50 টাকার কিনো, 20 টাকার কিনো, 1 টাকার কিনো, একটা হা তাড়াতাড়ি কর। ভাই তোর দুইটা পায়ে পড়ি, তুই আমাকে বল আমার টাকাগুলো কোথায়। আমি জানি না স্যার। বল আমার টাকা কোথায়, আমার টাকা। আমি জানি না স্যার। বল বল। ওই ছেলেকে কল দে।
না হলে আমি তোকে মিস কল করে দেবো। হ্যালো, টাকা 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 টাকা, আমার আত্মা হচ্ছে আমার টাকা। তুই তুই আমার আত্মা নিয়ে গেছিস, আর তোর ধন মালাকায় তারান্নুম কে আমার হাতে বন্দি। কোন রকম ফন্দি ফিকির ছাড়া আমার টাকা সসমানে আমার কাছে পৌঁছে দে, পৌঁছে দে। কে তুই? আমার কাছে কোনো টাকা নেই। এই শোন, তুই যত তাড়াতাড়ি আমার টাকা দিবি তত তাড়াতাড়ি তুই তোর জানকে ফেরত পাবি। আর তুই যদি টাকা দিতে দেরি করিস তাহলে তোর তোর জানকে সম্ভ্রম হানি করতে আমি দেরি করব না। তুই যদি আমার টাকা না দেয় তাহলে আমি তোর জানটাকে শেষ বারের মতো তোর জানের সাথে কথা বলে নে। শ্রাবণ, শ্রাবণ, তুমি ওনার টাকাটা দিয়ে দাও। শোন, নাম আমার সাজ্জাদ চৌধুরী, কোন রকম চালাকি করলে তুই নিজেও জানবি না আমি কখন তোর দম বন্ধ করি। শ্রাবণ, 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 ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি। ওদের দুজনকে আটকে রাখ। আরে বিশ্ব ব্যাংক আমারই হাতে, ফুর্তি করুম দিনে রাতে, ওরে চম্পা কোলে আনার কোলে মজল মুয়ায়নারে কাছে। বারু খাটির
পানি খাওয়া আমি লীলা বালি, আমায় দেখে জোরসে মারো মারো হাত তালি। বারো ঘাটের পানি খাওয়া আমি লীলা বালি, আমায় দেখে জোরসে মারো মারো হাত তালি। আমার
আর টাকা খুঁজতে বলে চলো চলো হ্যালো তুই তো টাকা নিয়ে চলে গেলি কে আর সোনালীকে কে নিয়ে যাবে কি কে আর সোনালী তোর কাছে তোর বিশ্বাস হচ্ছে না বয়স আমার জান আমার 100 কোটি টাকা আমার জান ফেরত দিয়ে তুই তোর জান ফেরত দিয়ে যা সময় মাত্র 1 ঘন্টা হ্যালো আই শুয়রের বাচ্চা আমার টাকা কই আমার 100 কোটি টাকা কই তোকে দেয়া সময় শেষ আমি আমি আমার টাকা চাই টাকা আমার কাছে কিন্তু কে আর তো তোর কাছে নেই আমি জানতাম তুই ঠিক এইভাবে চোখ পাল্টে দিবি আর তাই তোর প্রেমিকা আমার কাছে না থাকলেও তোর বাবার প্রেমিকা মানে তোর জন্মদাত্রী মা আমার কাছে জিম্মি হোয়াট কথা বল মা শ্রাবণ তুই আমার কথা চিন্তা করিস না তুই একে একে বাঁচা শ্রাবণ এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোর আর আদেশ আমার আমার টাকা যদি আমি 1 ঘন্টার মধ্যে না পাই তাহলে তোর মায়ের অবস্থা আমি কবর দেওয়ার মতো রাখবো না নাম আমার চৌধুরী সাজ্জাদ তুই চিন্তাই করতে পারবি না আমি কত ভয়ঙ্কর বচ্চা ব্লাডি শ্রাবণ ভেবেছে কি এভাবে আমার সময় নষ্ট করবে বুলশিট আই ডোন্ট থিংক সো তোর ছেলেকে যে সময় বেঁধে দিয়েছিলাম সে সময় মতো আসেনি এখন আমি কি করি শ্রাবণের মেসেজ শ্রাবণের মেসেজ I'm gonna get crazy. Yeah, I'm gonna get crazy. Hey, Miss L-O-V-E. What do you think? You fall in love? I'm gonna put a bullet on your head. Your boyfriend, I'm gonna run, I'm gonna take on you. Ball, get up, ball. Hey, you bloody junkie. Shabunir SMS. What? কুত 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 কুত
করতাম। আমার মাকে ছেড়ে দে। আগে টাকা, আগে আমার মাকে ছেড়ে দে। কেয়া এবং সোনালীকে ছেড়ে দে। আই গট হোয়াট ইউ ওয়ান্ট ইমরান ভাই, ছাড় ভাই। আমার বউ ছেড়ে দে ওদেরকে। ইমরান ছেড়ে দে ওদের দুজনকে। ভাইয়া আমার ওয়াইফকে ছেড়ে দিব। আরে ডোন্ট ওয়েস্ট মাই টাইম, ছাড়, কাম অন। কিয়া গো 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 গো, ছাড়ো বাজাতে। তোমরা দুজন মাকে নিয়ে গাড়িতে ওঠো। জীবনে অনেক লাখ তুষ্টা খাইছি, এখন কে কটা খায় এটা লেখনে পালা।
করছিস? আমি তোকে জিন্দা পুড়িয়ে ফেলবো। আকাশের যত তারা পুলিশের তত তারা। ও আসল টাকা পড়ায়নি, নকল টাকা পুড়িয়েছে। আসল টাকা আমার কাছে। আসমানে যত তারা পুলিশের তত তারা না? এই তুই তো জানিস না আমার সামনে পিছিয়ে শয়তান তাকে খারাপ। ঘুষখোর পুলিশ অফিসার, আমার পুরো নাম জানোস? চৌধুরী সাজ্জা। তোর তো ধারণাই নাই আমি কাহা তক হতে পারি। কঠিন বচ্চা, আমি জানি তোর বজ্জাদি ধরার জন্যই আমি এই থানায় এসেছি। যেদিন এমপি ইমতিয়াজ খুন হয়েছে সেদিন ডিপার্টমেন্টই আমাকে এখানে পাঠিয়েছে। আমি আমার কাজ করতে পেরেছি, তোর সকল অপকর্মের সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে। ইউ আর দ্য কিলার। আর একটা কথা জেনে রাখ, আমি ঘুষ খেয়েছি ঠিকই, কিন্তু ঘুষের সবকিছু সরকারি কোষাগারে জমা দেওয়া আছে। আমার নাম ঘুষখোর কামাল না, চিকে কামাল, কিয়াস খান কামাল। শ্রাবণ, পুলিশকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। এটা আমার দায়িত্ব ছিল অফিসার। আর হ্যাঁ, সরকার তোমাকে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। থ্যাংক ইউ। শ্রাবণ, টুমারো মর্নিং আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। আই উইশ যে তোমাদের বিয়েটা দেখে যেতে পারতাম। আন্টি আশি আমার জন্য দোয়া করবেন। ভালো থেকো সোনালি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভালো থেকো। সাথে কথা না হলে এত মন কি আকাশ তলে কারো ঠিকানা। কিছু স্বপ্ন রং ছুঁয়ে গেছে মন প্রিয়, ভালোবাসি একবার বলো না। কিছু স্বপ্ন রং ছুঁয়ে গেছে মন প্রিয়, ভালোবাসি একবার বলো না। তোমার সাথে দেখা না হলে ভালো লাগা কাকে বলে, হতো না জানা।